তারপর আমি আপনাকে দেখাই ডেট ফিল্টার। ডেট ফিল্টারটা হচ্ছে দেখেন এইখানে ডিফল্টভাবে হচ্ছে একদম বছরের শুরুর থেকে আজকের দিন পর্যন্ত যেই ডেটটা হচ্ছে ওই ডেট পর্যন্ত যত অর্ডার আছে সবগুলো আপনাকে এখানে দেখাবে। বাট আপনি যদি চান যে না শুধু আজকের দিনের ডেটগুলো দেখবেন, তখন আপনি এই ফ্রমের ঘরেও এখান থেকে ড্রপ ডাউন করে আজকের ডেটটা সিলেক্ট করবেন, আর এই ঘরে ট্যুর ঘরেও আজকের ডেটটা সিলেক্ট করবেন। তাহলে দেখবেন যে আজকের দিনে কী অর্ডারগুলো আইছে সেটা চলে আসবে আপনার এই অর্ডার লিস্টের মধ্যে। তারপরে ধরেন এখানে দেখেন ডেট দেখাচ্ছে 17 তারিখের, 20 তারিখের, 5 তারিখের, বাট তখন আপনি যখন আজকের ডেট সিলেক্ট করবেন শুধু আজকের ডেটের অর্ডারগুলো আসবে, অথবা আপনি গতকালের ডেট সিলেক্ট করবেন, অথবা আপনি এই মাসে পুরো মাসের যদি দেখতে চান তাহলে এই মাসের 1 তারিখ থেকে এটার ঘর এই ঘরে 30 তারিখ পর্যন্ত সিলেক্ট করবেন যেই মাসের চান, তখন ওই অর্ডারগুলো আপনি এইভাবে আসবে। সো এইভাবে আপনি ডেট ফিল্টার করবেন।